شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়া সালামু আলা মা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা'াহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। এক বোন প্রশ্ন করেছেন, তিনি জিজ্ঞাসা করেছেন যে পবিত্র কোরআনুল কারিম আরবি তেলাওয়াত করা বেশি উত্তম নাকি অর্থ বুঝে পড়া বেশি উত্তম। হ্যাঁ বোন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। কোরআন পড়া উত্তম একটি কাজ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে উত্তম ব্যক্তি। কোরআন তেলাওয়াত করলে তার সওয়াবের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারিম থেকে কিতাব কোরআন থেকে একটি হরফ অর্থাৎ একটি অক্ষর তেলাওয়াত করবে বা পাঠ করবে তার জন্য একটি নেকি, আর একটা নেকি একটা নয়। ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা, তার দশটা নেকি সমান। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, তোমরা আলিফ লাম মিমকে একটা হরফ বলো না, বরং আলিফ হারফুন ও লাম হারফুন ও মিম হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তো এখানে প্রত্যেকটি আলিফ লাম মিমকে যদি পড়ে, যেহেতু তিনটা অক্ষর, তিনটা অক্ষরে তার ৩০টা নেকি লিপিবদ্ধ হয়, এগুলোর অর্থ নাই। আর এটার উদাহরণ দেওয়ার এখানে একটা ব্যাপার আছে, এখানে যে হরুফুল মুকাত্তা যার অর্থ সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই, যে অর্থগুলি শুধু আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানেন। তো এখানে এই দিকে লক্ষ্য রাখলে কেউ যদি আপনার কোরআন না বুঝে পড়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবেন, কিন্তু বুঝে পড়লে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আরও আরও অনেক অনেক বেশি নেকি দিবেন। তো এই এই দিক থেকে লক্ষ্য রাখলে কোরআন সাধারণ তেলাওয়াতের চাইতে বুঝে বুঝে তেলাওয়াত করলে, অর্থ বুঝে তেলাওয়াত করলে অবশ্যই বেশি নেকি হবে এবং উত্তম কাজ হবে, এটাই সঠিক কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে বুঝে অর্থ বুঝে এবং তার হুকুম আহকাম বুঝে তেলাওয়াত করা তৌফিক দান করুক, এটাই আমরা সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন।